পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোটবেলায় এরকম একটা হয় না যে সব বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয় যে বড় হয়ে কি হতে চাও, তো এই প্রশ্নের সম্মুখীন আমাকেও হতে হয়েছিল। তখন হয়তো ওই রকম কংক্রিট কোনো আনসার আমার কাছে ছিল না যে কি হতে চাই সেইভাবে, কারণ বাবা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, এখন রিটায়ার্ড, অনেক বছর হলো। তো সেইভাবে আমাদের কোনোদিনই ফিনান্সিয়াল কোনো ওই সাপোর্টটা আমি পেয়েছি বরাবরই, কিন্তু ওই যে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, এই যে এই পথটা যে দেখানো যে তুমি এই প্রফেশনটাকে চুজ করতে পারো। এবার আমারও ইচ্ছে ছিল যখন বড় হয়ে একটা বুঝতে শিখি, তো আমারও মেডিকেল প্রফেশনে যাওয়ার ইচ্ছে ছিল। তো বর্তমানে আমি একজন ডেন্টাল সার্জন, আমার রায়গঞ্জেই চেম্বার নিজের আছে। এবার আমাদের আশেপাশে অনেক ছোট ছোট গ্রাম আছে, এবার ওখানকার মানুষজন অনেকেই মানে এই দাঁতের ব্যাপারটা নিয়ে সচেতন নয়, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এই ব্যাপারটা এখনও অনেকের মধ্যে আছে। তো আমি নিজের জায়গাতেই সেই কাজটা করে সেই চেষ্টা করছি যে যাতে করে মানুষের মধ্যে সেই সচেতনতাটা গড়ে তোলা যায়। এবং আমরা মাঝে মাঝে আমাদের ক্লিনিকের পক্ষ থেকে দূরের গ্রামগুলোতে ফ্রি ক্যাম্প করা হয়, যেখানে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় যে মানে অনেকে হয়তো জানেনই না প্রপার ব্রাশিং টেকনিকগুলো কি, তাদেরকে সেগুলোতে এডুকেট করা। ওই একটা ইংরেজিতে কথা আছে, ট্রাস্ট বাট ভেরিফাই। আমি দেখতে যাই গ্রামাঞ্চলে যেটা গিয়েও ফ্রিতে ক্যাম্প করছে বা ওষুধ দিচ্ছে, রোগীদের দেখছে, সেটা সত্যি করছে কিনা। বাবার করোনা পিরিয়ডে 2020-তে 2nd of July বাবার একটা কিডনি বাদ যায়। বাবার কিডনিতে রেনাল সেল কার্সিনোমা ছিল, ক্যান্সার ছিল। তো যার ফলে ওই টাইমটা মানে এমন গেছে না রচনা দি, মানে কি বলবো, মানে একে তো করোনা পিরিয়ড, আমরা কোনো ডক্টর কিছু পাচ্ছি না, পাগলের মতন ছুটছি, আমি জানি না কি করব এই ব্যাপারটা। তারপরে যখন সার্জারি হলো, সাকসেসফুলি হলো, বাবার যে মানে আমরা তখন বাড়ির লোক ভেঙে পড়েছি, কিন্তু বাবার মুখে সবসময় হাসি যে কি আছে, একটা রোগই তো হয়েছে, হয় সেরে উঠবো না হয়তো দেখা যাবে। ওই টাইমে বাবার যে মনোবল যেটা বলে ওটা দেখে না আমরা অনেক কিছু শিখেছি। এবার ওই সার্জারি রিকভারি যে একটা স্টেজ থাকে, ওই টাইমে অনেক তো রেস্ট্রিকশন থাকে, বাবা কিছু শুনতেন না, তো ফলত আমাদের দুই বোনকেই দেখতে হবে, এইগুলোই শাসন আর কি। আর তার জন্য কিন্তু রচনা আমার কোনো অভিমান নেই, এই জন্যই অভিমান নেই, আমার দুই মেয়ে কিন্তু আমার ঘরের লক্ষ্মী। তাই তো, যে সময় ওরা হয়েছে আমি মনে করি যে একটা লক্ষ্মী আমার ঘরে এলো, দ্বিতীয় লক্ষ্মী আমার ঘরে এলো, আমি কিন্তু প্রচন্ডভাবে হ্যাপি। এইটুকু শাসন তো শুনতে হবে, কারণ আপনার রেস্ট্রিকশন আছে, আপনাকে নিয়ম মাফিক চলতে হবে জীবনে, কে আপনাকে বলবে মেয়ে ছাড়া। না সে তো বটেই, কিন্তু ওই যে তখন যেন মনে হয় যে আমার বোধহয় স্বাধীনতা হারিয়ে যাচ্ছে, আমার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে, কিন্তু ওটার জন্য কোনো অভিমান করি না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।